সাগর পাড়ে হেঁটে হেঁটে কুড়িয়ে পাওয়া কাঠের টুকরো শিল্পীর হাতের ছোঁয়ায় রূপান্তরিত হয় দেশের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস আর গ্রাম বাংলার অপার সৌন্দর্যের মঞ্জুরানো ভাস্কর্যে। গত 20 বছর কঠোর পরিশ্রম আর অসীম ধৈর্য নিয়ে হাজারো ভাস্কর্য তৈরি করে চলেছেন আখতার আহমেদ রাশা। খুব ঘনিষ্ঠ বন্ধু, আমার পরম বন্ধু আর কি, যে চার জনই আবৃত্তিকার, নিউ ইয়র্কে থাকেন দীর্ঘদিন যাবৎ, তো উনিই আমাকে বলে যে আপনার একটা প্রদর্শনী হওয়া উচিত, প্রদর্শনী করবেন। 66টা কাজের মধ্যে আমার 33টা কাজ বিক্রি হয়ে গেল, ওটাই ছিল আমার সবচেয়ে বেশি অনুপ্রেরণা। 30 বছর আগে মেয়ের চিকিৎসার উদ্দেশ্যে সুদূর যুক্তরাষ্ট্র পাড়ি জমান আখতার আহমেদ। স্কুল কলেজের চারুকলার পাঠে সবসময় পূর্ণ নাম্বার পাওয়া আখতার আহমেদ পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে। প্রকৃতিপ্রেমী এই শিল্পী 2002 সালে একটি প্রদর্শনীর আয়োজন করলে ব্যাপক সাড়া পান বন্ধু মহলে। তার অনেক অনেক শিল্পকর্ম বিক্রি হয়ে যায় নিমিশে। তখন থেকেই শখের এই শিল্পকর্মকে পেশা হিসেবে বেছে নেন এই গুণী শিল্পী। প্রথম এক্সিবিশনও বর্ষার কাজ ছিল, কিন্তু দ্বিতীয় এক্সিবিশনটা করলাম মূলত বর্ষার উপরে, এবং দ্বিতীয় এক্সিবিশনে আমার 84টা কাজ ছিল। 84টার মধ্যে খুব সম্ভবত 70 অথবা 71টা কাজ আমার বিক্রি হয়। ড্রিফটউডের এই অসামান্য সাধনার শিল্পকর্মে কেন তার বিষয় দেশ, কেনই বা তিনি মাটির গন্ধ খুঁজে বেড়ান সবখানে, সে গল্পই জানালেন আমাদের। ভিতরে তো বাংলাদেশটাকে ইয়া করে নেয়, আর বিদেশে গেলে দেশ থেকে যত দূরে যাই দেশটাকে কিন্তু আরও বেশি আপন লাগে। যাই চিন্তা করতে যাই না কেন, যেই কাট দেখি না কেন, আমি তো আমার এই দেশটাকেই দেখবো, তাই না? হাটসন রিভারের মধ্যে কি একটা কাট আমি পেয়েছি, একদম দেখতে আমার কাছে একেবারে রবীন্দ্রনাথের অবয়ব লাগতেছে। আমি কনসার্ট ফর বাংলাদেশে যারা পার্টিসিপেট করেছিল তার মধ্যে 6টা ক্যারেক্টার আমি পোর্ট্রেট করেছি। 2015 সালে নিউ জার্সিতে অনুভূতির মুহূর্ত, 2017 সালে এমন দিনে তারে বলা যায়, 2020 সালে শিল্পের শিকড় নামে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করেন আখতার আহমেদ। কিনে নিয়ে গেছে আমাকে, একটা কপারেট করছে, এনকারেজ করছে। তখন একটা কাজ ছিল মুক্তিযুদ্ধের উপরে, এই যশোর রোড, এই যে যশোর রোড দিয়ে শরণার্থীরা ইন্ডিয়াতে যাচ্ছে, ওই কাজটা খুবই প্রশংসা করছে। সবার দ্বারা কিন্তু আসলে শিল্পী তো হবে না, ভিতরে কিন্তু থাকতে লাগবে। চারুকলায় পড়াশোনা করেও কিন্তু পরবর্তীতে জীবনে আর্টটাকে প্রফেশন হিসেবে নিতে পারিনি। আমি তো আসলে পড়াশোনায় আর্টে করিনি, আমি লিটারেচার। কোনো কিছুতে সাফল্য লাভে লেগে থাকার বিকল্প কিছু নেই, এবং ভালোবেসে কোনো কাজ করলে তা বিফলে যাবার নয়, এমন কথা জানিয়ে দেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশে একটি নিজস্ব প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনার কথা জানান। আমার পরিকল্পনা বাংলাদেশে একটা এক্সিবিশন করার। আপনাকে বললাম যে আমার যে সমস্ত কাজ মুক্তিযুদ্ধের উপর করেছি বা কনসার্ট ফর বাংলাদেশ, এই কাজগুলো যদি একটা ভালো কোনো জায়গায় থাকে তাহলে আমার ভালো লাগবে আর কি, আমি তাদেরকে দিতে চাই। বহির্বিশ্বে দেশের অনেক শিল্পীরা তাদের কাজের সুনাম কুড়িয়ে চলেছেন এভাবেই, দেশের শিল্প সংস্কৃতিকে পরিচয় করে দিচ্ছেন বিশ্ব দুয়ারে। দেশের প্রতি অসীম টান অনুভব করেন আখতার আহমেদ। প্রতি বছর একবারের জন্য হলেও দেশে আসেন, ফিরে যান নিজ শহর নীলফামারীতে, আবার পাড়ি জমান নিউ জার্সিতে, ঘুরে বেড়ান সাগরের তীর ধরে, খুঁজে বেড়ান নতুন কোনো কাঠের টুকরো, নতুন কিছু বানাবেন বলে বসে যান নিজ ল্যাবে, সেটা অবশ্যই বাংলাদেশের কোনো ইতিহাস অথবা বাংলার কোনো ছবি। তার প্রদর্শনীর নামও হয় এমন, এমনও দিনে তারে বলা যায়। কোনো কিছু খুঁজে পাই, আমার কাজের উপকরণ তো ওই কাঠ, সমুদ্রে ভেসে আসা কাঠগুলো তো, তাই না? তখন তো ভালো লাগে, আমি আমার মধ্যে একটা আশা থাকে যে এটা দিয়ে একটা ভালো কোনো শিল্প তৈরি হবে। সাথে সাথে তো আর বোঝা যায় না যে কী হবে, একটা কাঠ যখন নিয়ে আসি অনেক দিন ধরে এটাকে অবজার্ভ করতে লাগে, হঠাৎ করে মনে হয় জানি এটা তো মনে হচ্ছে অমুকের মতো, এটা দিয়ে একটা পাখি হবে বা একটা রবীন্দ্রনাথ হবে বা নজরুল হবে। ফয়সাল আহমেদ, সময় সংবাদ।